নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আরও একবার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন পর্ব। বর্ষাকাল আসলেও কিন্তু গরম খুব একটা কমেনি, তাই বিকেলের স্ন্যাক্সে যদি এরকম ঠান্ডা ঠান্ডা পুডিং হয় তাহলে তো পুরো জমেই যায়। তো আজকের রেসিপি হলো ক্যারামেল কফি পুডিং। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। তো ক্যারামেল কফি পুডিং বানানোর জন্য প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে 500 ml দুধ নিয়ে ফুটতে বসিয়ে দিয়েছি। আর সবসময় চেষ্টা করবেন পুডিংটা বানানোর জন্য ফুল ফ্যাট দুধ ইউজ করতে। ওদিকে দুধটা যতক্ষণে জাল হচ্ছে ততক্ষণে আমি ডিমের মিশ্রণটা বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে আমি এখানে 4টে ডিমকে ফাটিয়ে নিয়ে নিচ্ছি। ডিমগুলো কিন্তু রুম টেম্পারেচারে নিতে হবে, আর যদি ফ্রিজে থাকে তাহলে অনেকক্ষণ আগেই এটাকে বের করে নিয়ে রুম টেম্পারেচার করে নিতে হবে। তো ডিমগুলো আমি ভেঙে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ চিনি। চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর এখন আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এই মিশ্রণটাকে খুব বেশি ফাটানোর দরকার নেই, খুব ভালো মতো করে মিশে গেলেই হয়ে যাবে। এদিকে দুধটাকেও কিন্তু আমাদের খুব ভালো করে বয়ল করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত অর্ধেক পরিমাণে হয়ে আসছে। তো দুধটা এখন অর্ধেক পরিমাণে হয়ে এসেছে, এটাকে নামিয়ে নিয়ে আমি রুম টেম্পারেচারে করে নেব। এখন আমি ক্যারামেলটা বানাবো। তার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি 1/2 কাপ চিনি নিয়ে নিলাম, আর দিয়ে দেব 1/4 কাপ জল। তারপর আমি গ্যাসটাকে অন করে নিয়ে খুব ভালো করে এটাকে অনবরত নাড়াচাড়া করে মাঝারি আঁচে বা কম আঁচে এটাকে ক্যারামেল বানিয়ে নেব। তো আপনারা কালার দেখে হয়তো বুঝতেই পারছেন ক্যারামেলটা প্রায় হয়ে এসেছে, এখন পুরোপুরি হয়ে এসেছে। এবার আমি ক্যারামেলটাকে যে টিফিন বক্সের মধ্যে পুডিংটা রেডি করব সেই টিফিন বক্সের মধ্যেই ঢেলে নেব, নিয়ে সমানভাবে স্প্রেড করে নেব। তারপর এটাকেও হালকা ঠান্ডা করে নেব। এবার যে দুধটাকে আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি সেই দুধটাকে আমি ডিমের গোলার মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে সব কিছুকে খুব ভালো মতো করে একবার মিশিয়ে নেব। সব কিছু খুব ভালো মতো করে মেশানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব ছোট এলাচ গুঁড়ো একটুখানি, আর দিয়ে দেব 1 টেবিল চামচ ইনস্ট্যান্ট কফি পাউডার, দিয়ে সব কিছুকে আবারও খুব ভালো করে আমি একবার মিশিয়ে নেব। তো এখন এই মিশ্রণটা পুডিং বানানোর জন্য একদম রেডি হয়ে গেছে। এবার আমি পুডিংটাকে রেডি করে নেব। তার জন্য যে টিফিন বক্সের মধ্যে আমি ক্যারামেলটাকে সেট করেছিলাম সেই টিফিন বক্সের মধ্যেই আমি ওই ডিমের মিশ্রণটাকে ছেঁকে নিয়ে দিয়ে দেব। এতে করে টেক্সচারটা খুবই সুন্দর আসবে। তো এখন এটা স্টিম করার জন্য রেডি। তো ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। আর এদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে জল নিয়ে গরম হতে বসিয়ে দিয়েছি। জলটা গরম হলে আমি ওর মধ্যে টিফিন বক্সটাকে বসিয়ে দেব, আর একটা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে দেব। আর এই কড়াইয়ের জলটা টিফিন বক্সের উচ্চতার অর্ধেক করে দিতে হবে, বেশি দিলে কিন্তু জলটা পুডিংয়ের ভেতর ঢুকে গিয়ে টেস্টটাকে নষ্ট করে দিতে পারে। এখন আমি এটাকে 30 থেকে 35 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে স্টিম করে নেব। আর দেখুন, আমি ঢাকনাটা খুলে এটাকে টুথপিক দিয়ে চেক করছি, আর টুথপিকটা কিন্তু একদম ক্লিন এসেছে, তার মানে আমাদের পুডিংটা রেডি। এখন আমি এটাকে চুলার থেকে নামিয়ে নেব। তারপর পুডিংটাকে আমরা রুম টেম্পারেচারে নিয়ে আসব। এটা যখনই রুম টেম্পারেচারে চলে আসবে তখন ফ্রিজের মধ্যে 2 থেকে 3 ঘন্টার জন্য সেট হতে রেখে দেব। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের ঠান্ডা ঠান্ডা ক্যারামেল কফি পুডিং। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।